নজর রাখবো এবার যে খবরের দিকে। পুরুলিয়ায় মাওবাদী নেতা গ্রেফতার। পুরুলিয়ার বাঘমুণ্ডি থেকে গ্রেফতার করা হলো মাওবাদী নেতা কিশোরকে। গ্রেফতার সব্যসাচী গোস্বামী ওরফে কিশোর। কিশোরকে ধরলে 10 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করেছিল এনআইএ। পুরুলিয়ার বাঘমুণ্ডিতে গ্রেফতার মাওবাদী নেতা, গ্রেফতার সব্যসাচী গোস্বামী ওরফে কিশোর। কিশোরকে ধরলে 10 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিল এনআইএ। পুরুলিয়ার বাঘমুণ্ডি থেকে গ্রেফতার মাওবাদী নেতা সব্যসাচী গোস্বামী ওরফে কিশোর। গ্রেফতার করা হয়েছে সব্যসাচী গোস্বামী ওরফে কিশোরকে। কিশোরকে ধরলে 10 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করেছিল এনআইএ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তপন হালদার। তপন, ঠিক কিভাবে খোঁজ পাওয়া গেল মাওবাদী নেতা কিশোরের? দেখো সোনালী, জেলা পুলিশ সুপার যেটা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পান যে এই জেলার বাঘমুন্ডি থানা এলাকার চৌনিয়া জঙ্গলে বেশ কিছু অপরিচিত লোকজন যারা জমা হয়েছেন, এবং তারপরেই তিনি খোঁজ খবর শুরু করেন। তারপরেই সেখানে অভিযান চালানো হয় এবং সেখান থেকেই এই মাও নেতাকে গ্রেপ্তার করা হয়। আজ 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 তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে। তোমায় বলি, এই মাও নেতা সব্যসাচী গোস্বামী কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি অতীতেও পুরুলিয়াতে বেশ কয়েকটি নাশকতার ঘটনায় যুক্ত ছিল এবং তারপরেই তিনি এর আগে গ্রেপ্তারও হয়েছিল এই জেলা পুলিশের হাতেই। তারপরেই সে বিভিন্ন মামলা থেকে জামিন পান এবং তারপরেই তিনি গা ঢাকা দেন। বেশ কিছুদিন অপেক্ষা করার পর আবার পুনরায় এই জেলায় সংগঠন পুনরুদ্ধার করার চেষ্টা করছিলেন বলে পুলিশ সুপার জানান, এবং তারপরেই তাকে গ্রেপ্তার করা হয় গোপন সূত্রে খবর পেয়ে, এবং তাকে আজকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে। তুমি জানো, এই মাও নেতা কেন্দ্রীয় কমিটির সদস্য সব্যসাচী গোস্বামী, তার মাথার দাম কেন্দ্রীয় সংস্থা এনআইএ 10 লক্ষ টাকা রাখা হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। ফলত এই যে গ্রেপ্তার, এই গ্রেপ্তার জেলা পুলিশের পক্ষে বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। সোনালী, একেবারে তপন, অর্থাৎ গোপন সূত্রে খবর পেয়ে এই খোঁজ ছিল পুলিশের, এবং সেই মতো করে গ্রেফতার করা হলো সব্যসাচী গোস্বামী ওরফে কিশোরকে। ধন্যবাদ তোমাকে তপন। ঠিক এই ঘটনায় পুলিশ কি জানাচ্ছে শোনাবো আপনাদের। স্পেসিফিক ইনফরমেশনের উপর বেস করে কাল রাত্রিরে বাঘমুন্ডি থানার চৌনিয়া বলে একটা জঙ্গল প্যাচ থেকে, যেটা মাঠার থেকে কাছাকাছি ঝাড়খণ্ড বর্ডারের থেকে 3 কিলোমিটার অ্যাপ্রক্স, সেখান থেকে আমরা সব্যসাচী গোস্বামী অ্যালিয়াস কিশোর একে আমরা ইন্টারসেপ্ট করি, একে গ্রেপ্তার করি। এর কাছ থেকে বেশ কিছু আমরা নিষিদ্ধ যে ব্যান্ড, যে সাংঘ অর্গানাইজেশন আছে সিপিআই মাওয়িস্ট, তার অনেক লিটারেচার পাই, একটা 9mm পিস্তল উইথ অ্যামিউনেশন পাই, এবং আরও বেশ কিছু ইনক্রিমিনেটিং আর্টিকেল আমরা সিজ করি। তাকে আমরা অ্যারেস্ট করেছি। ডিউরিং ইন্টারোগেশন আমরা যেটা জানতে পেরেছি, যে এই ধৃত ইন্টারসেপ্টেড পারসন সেন্ট্রাল কমিটির মেম্বার সিপিআই মাওয়িস্টের অ্যাজ ওয়েল অ্যাজ ইআরবির মেম্বার। ইনি আমাদের কাছে অ্যারেস্টেড হয়েছে কাল রাত্রিতে। আমরা তাকে আজকে ফরওয়ার্ড করে পিসিতে নিচ্ছি। আবার যে ফার্দার ইন্টারভিউশন সেটা আমরা করব। কি জন্য এসেছিল আমরা যেটুকু জানতে পেরেছি, এখনও খুব প্রাইমারি স্টেজে আমরা আছি। এখনও যেটা জানতে পেরেছি যে জঙ্গলমহলে নতুন করে স্কোয়াড মুভমেন্ট করানোর জন্য, এই পরিস্থিতি যে পিস এখন আছে সেটাকে ডিস্টেবিলাইজ করার জন্য এবং নতুন করে রিক্রুট করার জন্য, এবং তাদের যে ব্যান্ড অর্গানাইজেশনের যে আইডিওলজি আছে সেটাকে স্প্রেড করার জন্য, এইটাই তাদের মেন উদ্দেশ্য ছিল, এবং তার সাথে কিছু সাবভার্সিভ অ্যাক্টিভিটিসের প্ল্যানিং ছিল।